হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বদরপুর শহরে বিশাল র্যালি ও রক্তদান শিবির। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে গোটা বিশ্বে পালিত হচ্ছে ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি বছরের ন্যায় এবারও বদরপুর কোভিড প্রোটোকল মেনে সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। এবার বরাকের মধ্যে একমাত্র বদরপুরে হচ্ছে শোভাযাত্রা। র্যালিটি বুন্দাশিল ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়, পরে ঈদগাহে মিলাদ ও দোয়া এবং বিশ্বশান্তির উদ্দেশ্যে দোয়া করা হয়। জলুসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন সভাপতি মাওলানা মাহবুব আহমেদ। সকালে সংগঠনের পতাকা উত্তোলন করে সালাত ও সালামের মাধ্যমে মিছিলটি শুরু করা হয়। মিছিল বদরপুর বুন্দাশিল ঈদগাহ থেকে খাদিমান পর্যন্ত পরিক্রমা করে, তারপর খাদিমান থেকে বুন্দাশিল ঈদগাহে এসে শেষ হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে পালন করেন। ভারতসহ সারা মুসলিম বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবেন ধর্মপ্রাণরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাওহীদের মহান বাণী নিয়ে, প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণী প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। মাওলানা মনিম আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অমানবিক অত্যাচার হয়েছে, এটা গ্রহণযোগ্য নয়, এটা ইসলামের আদর্শ নয়। ইসলাম শান্তির ধর্ম, বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব ধর্মকে সম্মান করার শিক্ষা দিয়েছেন। বদরপুর সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাবা হোটেল, ফ্যামিলি ধাবা এবং বাবা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের সুস্বাদু রকমারি খাবার পাওয়া যায়। স্থান নিউ করিমগঞ্জ রেল স্টেশনের নিকট বাখরশাল। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7086403972। এই নম্বর। এংলার বাজার থেকে রিয়াজুর সদিওলের প্রতিবেদন, তরঙ্গ টিভি।